প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল আর নেই। রোববার রাত 8টায় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেখানে ছুটে যান সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম কর্মীরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হৃদরোগ ও কিডনি জটিলতা সহ নানা রোগ নিয়ে গত 25 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে ভর্তি হন তিনি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, হৃদয়বান মানুষ ছিলেন। কোনো মানুষের ক্ষতি হোক এটি তিনি কখনো চিন্তা করতেন না। তার মতো ভালো একজন কর্মকর্তা প্রধানমন্ত্রী কার্যালয়ে খুবই বিরল। আদর্শের দিক থেকে যেমন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন বলিষ্ঠ মানুষ ছিলেন, সৎ সাংবাদিকতারও একজন বলিষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিঃসন্দেহে একজন খুবই খাঁটি দেশপ্রেমীকে আমরা হারালাম। এটা আমাদের জন্য, জাতির জন্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে। আমি বলবো যে আমি আমার ব্যক্তিগত আমি নিজের একজন অভিভাবককে আমি হারিয়েছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নিশ্চিত করে। দেশপ্রেমিক, সৎ, দক্ষ, নিষ্ঠাবান মানুষটিকে হারিয়ে শোকাহত সবাই। তিনি সাংবাদিকতার জগতে অনন্য একজন ব্যক্তিত্ব আমি বলবো। তার বর্ণাঢ্য ক্যারিয়ার, তার এই মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, তারপরে জানাজা হবে। এরপরে বনানী কবরস্থানে ওখানে একটা জানাজা হবে দুপুর 1টায়, এবং তারপর সেখানে দাফন করা হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল 1951 সালের 5ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 সালে রণাঙ্গনের যুদ্ধে অংশ নেন তিনি। 1972 সালে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি, পিটিআই ও ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশি প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা করেন। 2013 সালে হন বাসসের প্রধান সম্পাদক। বাসস থেকে অবসর গ্রহণের পর একই বছর রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে যোগ দেন। 2013 সালে তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।